नमस्कार सुप्रभात सनराइज गुड़ मसला निवेदित कथा सुरे जमजमाट सकाले सबाई के स्वागत छोट नदी चले बाकी बाके बैशाख मासे तार हाँटू जल थाके पार हो जाए गरु पार है गाड़ी दुई धार उचू तार ढालू तार पारी जदिव बैशाख शेष किंतु ग्रीष्म चलछे एवं ग्रीष्मेर प्रचंड दाबदाहेर पर काल जखन अतटा बृष्टि हलो मने हलो सारा शहरे नदी नेमे एसेछे एवं सेई मुहूर्ते कबिर एई पंक्तिगुलोई मने हलो कालकेर भारी बृष्टिर फल आमरा आज सकालेओ किछुटा पाच्छि सकालटा बेश स्निग्ध ठंडा एवं एई आमेजे गान हबे ना ता कि कखनो हय তাই আমরা প্রতিদিনকার মতো চলে এসেছি স্টুডিওতে এবং আমাদের সঙ্গে আজকের শিল্পী পৌলমী রায় নমস্কার সুপ্রভাত কিবোর্ডে রয়েছে দেবজিৎ সুপ্রভাত এবং তবলায় রয়েছে নারায়ণ আঙ্কেল সুপ্রভাত আঙ্কেল তো চলে যাব আজকের শিল্পীর কাছে আজকে সকালটা কি দিয়ে শুরু করছি সকাল ঘুম থেকে উঠেছি অনেকটা তুমুল হয় যে সরস্বতী বন্দনা এরকম টাইপ কিছু একটা দিয়ে শুরু করলে মনে হয় দিনটা ভালো একদমই হ্যাঁ চলো
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শুরু হলো সকালটা। তো এই গানে রেস্টটা থাকতে থাকতে পরের গানে চলে যাব। আমাদের কিছুদিন আগেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এটা দেশটা এখনো রয়ে গেছে। আসলে রবি ঠাকুরের সময়টা তো সারাটা বছর বছরই, হ্যাঁ, তো এখন একদমই মানে রেস্টটা চলছে। হ্যাঁ, তো আমার এখন একটা রবীন্দ্রসঙ্গীতে গাওয়ার ইচ্ছে হচ্ছে, যদিও এটা আমার জানা না, আমি এটা প্রথাগত ভাবে শিখিনি। তুমি রয়েছো আমাদের, এ বাবা একদমই নয়, আজকে তুমি অতিথি, তুমি শিল্পী আমাদের, একটা ভয়ের ব্যাপার, একদমই নয়, একদমই নয়। চলো চলো শুনবো, শিল্পীর সামনে রবীন্দ্রসঙ্গীত গাওয়া একটু চাপে, একদমই নয়। চলো, হ্যাঁ চলো চলো। গে
রচনা করা এবং পূজা পর্যায়ের একটি গান। কবির নতুন বৌঠান অর্থাৎ কাদম্বরী দেবী যখন মারা যান তার স্মৃতিতে এই গানটি তিনি লিখেছিলেন এবং ওইটুকু বয়সে এতটা ইমোশন দেওয়া রবি ঠাকুরের পক্ষেই হয়তো সম্ভব। সত্যি মানে এতটুকু বয়সে এত ম্যাচুরিটি, মানে রবি ঠাকুর যখন রচনা করেছিলেন তখন আমার বয়স, হ্যাঁ এই বয়সে মানে এই চিন্তায় সত্যি তাই রবি ঠাকুর আর সৃষ্টি হবেও না আর আসবে না। তারপর কোন গানে যাব? তারপর একটু অন্য ধরন, তো তুমি সেমি ক্লাসিক্যালটাই বেশি চর্চা করো নাকি পাশাপাশি? ক্লাসিক্যাল শিখছি, আমার বর্তমান গুরু পদ্মমলেশ্বর আগুপ্তি স্যার, ছোটবেলা থেকে আমার বাবা প্রথম গুরু, গলা শুনেই বোঝা যাচ্ছে। চলো এই গানটি ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া রাগ কলাবতীতে। আ আ আ
সত্যি সত্যি। তো এই যে সেমি ক্লাসিক্যালের প্রতি ভালোবাসাটা, এটা কি মানে মানে ধরো তুই সেমি ক্লাসিক্যাল গাইবি এটা কেউ বলেছিল নাকি নিজের থেকে এসেছিল? ছোটবেলা থেকে আমার গান শুনলে আমার প্রচন্ড মানে কি বলবো মানে মনে হতো আমি যদি একটু গাইতে পারতাম, মানে এইগুলোর দিকে প্রচন্ড মানে ঝোঁকটা, মানে শোনার সময় এই গানগুলোর দিকে আমার মানে ইউটিউবে যখন শুনি তখন এই গানগুলোর দিকে আমার মনটা চলে যায় যে এইগুলি শুনবো এরকম। আর যখন প্রচন্ড মন খারাপ থাকে তখন রবি ঠাকুরের গান, সেটা বোধ হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। চলো পরের গানে চলে যাবো, হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় একদম। তো আজকের সকালটা আঙ্কেল কি বলো, খুব সত্যি শুরুতে সরস্বতী বন্দনা দিয়ে এবং তারপর একটা থেকে একটা গান অসাধারণ। চলো এবারে কি শুনবো, এবারেও এরকম টাইপেরই কিছু, হ্যাঁ কিছুটা হলেও মানে ফিল্মি ফিল্মি। আচ্ছা, আমাদের সদ্যই প্রয়াত হয়েছেন একদম সাক্ষাৎ সরস্বতী মা, তো ওনার আজকের বেশিরভাগ গানগুলোই ওনারই মানে ওনারই আমার পছন্দ করা হয়েছে। কারণ কেন মানে কি বলবো এত বড় লস হয়ে গেছে আমাদের মিউজিশিয়ানদের ক্ষেত্রে, মানে এটা আর কোনোদিনও পূরণ পূরণ হবে না একদম। ওনার গানটাই আমি করছি।
দস্তক ছবি থেকে মজরু সুলতানপুরের কথা এবং মদন মোহন কুলিজির সুরে লতাজির গাওয়া। তো সকালটা এত সুন্দর যাচ্ছে, বিরতিতে যেতে ইচ্ছে করছে না কিন্তু তবু যেতে হয়, তাই চলে যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসবো বিরতির পর, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। বিরতির পর আপনারা দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল, এবং আমাদের সঙ্গে আজকে শিল্পী পৌলমী রায়। তো চলো এবারে কোন গান শুনবো? আচ্ছা আচ্ছা, চলো, ভীষণ সুন্দর। Oh,
আসলে লতা মঙ্গেশকর যেদিন মারা যান, আমার ওই ওই ভিডিওগুলো বা যারা লাইভ করছিলেন দূরদর্শন থেকে ওই সব দেখছিলাম, তখন ওই কথাগুলো মনে পড়ছিল। আসলে উনি যখন জীবিত ছিলেন, আমরা কিন্তু কেউ কখনো ভাবিনি যে উনি মারা গেলে আমাদের ঠিক ফিলিংসটা কি হবে। কিন্তু উনি যখন চলে গেলেন, তারপর মানে একদমই মানে প্রতিটা মানুষের মনে দুঃখ। এবং আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম ওনার, তখন উনি বলেছেন আজকে লতা মঙ্গেশকর আপনারা সবাই দেখছেন, মানে ফিনিশড প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওনার এই লতাজি হওয়ার পেছনের যে কষ্টটা বলেছে, মানে লতা মঙ্গেশকরের যে তকলিফ একমাত্র লতা মঙ্গেশকরই জানেন বলছে। এই জন্য উনি উনি বলছে আমি চাই না আবারও লতা মঙ্গেশকর হয়ে জন্মাতে। এবং এই দুঃখগুলো না পেলে বা এত ফিল দিয়ে গান গাওয়া বোধ হয় সম্ভব নয়। এত জীবনের যে স্ট্রাগলটা বা এত কষ্ট এত কিছু, হ্যাঁ, ওনার গানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। তো চলো বিরতির পর, আমাদের সময়টা খুব কম থাকে তাই কিছু গান শুনে নি, চলো এরপরে কি শুনব। আচ্ছা তাহলে এখন একটু আবার ভক্তিতে যাই। হ্যাঁ চলো, অশ্বিনী ধীরে দেশপাণ্ডে যে গাওয়া আচ্ছা ভজনটা খুবই জনপ্রিয় গান।
তুমি এত সুন্দর করে সাজালে অনুষ্ঠানটা, প্রথমে সরস্বতী বন্দনা, তারপরে রবি ঠাকুরের গান, তারপরে সেমি ক্লাসিক্যাল, এখন আবার ভজন। তো যেতে তো আমাদেরকে হয়, আমাদেরকে সময়টা মানে সময় আমাদেরকে পারমিট করে না আর। তো আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের শেষ গান শুনবো। শেষ গান লতাজিকে দিয়েই আমি শেষ করছি। আচ্ছা, ওনার অত্যন্ত প্রিয় গান নেনু মে বাতাসে। আহা, আমারও ভীষণ প্রিয় একটা গান। না 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 না, পুরোটাই করো। হ্যাঁ হ্যাঁ, করো করো করো। তোমাকে শুভেচ্ছা এবং বলবো তুমি গানে গানে থেকো এবং আমাদের আরো আরো ভালো গান উপহার দাও। আমি ব্যান্ডের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমাকেও নারায়ণ আন্টি রয়েছেন, এত সুন্দর সংগত করলেন, মানে কি বলবো, এত মানে অনেকটা দিন পরে আমি ওনার সাথে গাওয়ার সুযোগ পেয়েছি। আচ্ছা, আঙ্কেলকেও আমার প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে, এবং আমার কাছে ছোট ভাই রয়েছে, ভাইটিও খুব সুন্দর করে আমার সাথে সংগত করলো,
অসংখ্য ধন্যবাদ সবাই, সবার এত সুন্দর সঞ্চালন, আমার এত সুন্দর সঞ্চালন আমি কি বলবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গানের একদম মানে কি বলবো, আমি তো আরো বেশি আজকে সকালটা সবকিছু মিলিয়ে একদম খুব ভালো কাটলো, তো এরকম একটা সকাল আবারও কাটানোর আশায় থাকবো। তো এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।